গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস থ্রি বিজ্ঞান নেব। তোমাদেরকে আগের ক্লাসে আমি বাড়িতে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, মিল করো যেটা স্তম্ভ মেলা সেটা দিয়েছিলাম পেজ নাম্বার 17-তে। প্রত্যেকে আশা করি এই চাবিটা করে নিয়েছো। তাহলে আজকে আমি তার উত্তরগুলো আমি মিলিয়ে দেবো। তোমরা যে খাতাটায় করেছো সেটা খুলে বসো, উত্তরগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে? প্রত্যেকের খাতাটা খোলো, দেখো আমি উত্তরগুলো করছি, কারো যদি ভুল হয়ে থাকে ভুলটা সংশোধন করে নিও। তাহলে দেখো 17 পেজ নাম্বার 17-তে দাগ নাম্বার 4, পেজ নাম্বার 17-এ দাগ নাম্বার 4-এ আছে, দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিল করো। অতে আছে, বাম স্তম্ভে আছে ব্যাংক। তাহলে আমি বাম স্তম্ভে কটা আগে তুলে দিই। বাম স্তম্ভে কী কী আছে? প্রথমে আছে বাম স্তম্ভ, বাম স্তম্ভে আছে কয়ে ব্যাংক, কয়ে আছে ব্যাংক, কয়ে ব্যাংক, হতে হতে আছে শকুন, শকুন, তারপরে আছে গ, গয়ের দাগে কী আছে? ফড়ি, গয়ে আছে ফড়ি। প্রত্যেকে দেখবে ঠিকঠাক আছে কিনা। ভয়ে হনুমান, ভয়ে আছে হনুমান, তারপরে দেখো ওতে আছে গীতি, গীতি। আমি প্রথমে এইটা যেটা আছে সেই কটা আগে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বাম স্তম্ভে কী কী আছে? ব্যাং, শকুন, পরি, হনুমান, গীতি। এরপরে দেখো আমি ডান স্তম্ভটা তোমাদেরকে বলেছি যে যারটা তার উত্তর সবসময় তার পাশে করবে, তাহলে এতে তোমাদেরও বুঝতে সুবিধা হবে আর তাহলে ডান স্তম্ভের উত্তরগুলো যেহেতু পাশাপাশি করতে বলেছে আমি এখন উত্তরগুলো পাশাপাশি করবো। প্রথমে আছে ব্যাংক, ব্যাংক কি? দেখো ডান দিকে ছয় আছে উভচর প্রাণী, আমরা জানি ব্যাংক কি? উভচর প্রাণী। তাহলে এখানে কি হবে? ছয়টা মিল হবে উভচর প্রাণী, কয়েকটা হবে উভচর প্রাণী, উভচর প্রাণী। তারপরে খয়ে আছে শকুন, শকুন হবে তিনেরটা, অনেক উঁচুতে, অনেক উঁচুতে ওড়ে। তাহলে এটা কি হবে? তিনেরটা মিল হবে অনেক, অনেক, অনেক উঁচুতে, উঁচুতে, অনেক উঁচুতে ওড়ে, অনেক উঁচুতে ওড়ে। নেক্সট ফড়িং, ফড়িংটা হবে, ফড়িং হলো একটি কি? পতঙ্গ, যেহেতু উঠতে পারে তাই ফড়িং হলো একটি পতঙ্গ। দুয়েরটা মিল হবে প, ত, ফড়িং হলো একটি পতঙ্গ। তারপরে নেক্সট হনুমান, হনুমানটা কি হবে? হনুমান হলো স্তন্যপায়ী প্রাণী, হনুমান হলো স্তন্যপায়ী প্রাণী। তাহলে হনুমানকে আমরা লিখব স্তন্যপায়ী প্রাণী। এটা আছে পাঁচে, পাঁচে আছে হনুমান স্তন্যপায়ী, স্তন্যপায়ী, স্তন্যপায়ী। তারপরে আছে গিরগিটি, গিরগিটিটা কি হবে? আমরা সবাই জানি এক একটা রং বদলায়, এক একটা হবে গিরগিটি রং বদলায়, রং বদলায়, আমরা সবাই প্রত্যেকেই জানি গিরগিটি রং বদলায়। তাহলে প্রথম পেজটা হয়ে গেল। ব্যাংয়ের সাথে হলো উভয়চর প্রাণী, ব্যাং উভয়চর প্রাণী, শকুন অনেক উঁচুতে উঠতে পারে, হরিণ, পতঙ্গ, হনুমান স্তন্যপায়ী, আর গিরগিটি রং বদলায়, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি, দিয়ে পরের পেজে যেগুলো আছে সেগুলো করব। এটা আশা করি নিজে নিয়ে এসে আমি মুছে দিচ্ছি, কিন্তু বাম স্তম্ভটা মুছে এরপরে
এদিকে পরে আছে কোকি, প্রথমে আছে কোকি, অ অয়ে আছে বলদ, বলদ বয়ে আছে শামুক, শামুক শামুক, ঘ আছে কেঁচো, কেঁচো, আর উঁতে আছে মাছ, কেঁচো মাছ। তাহলে পরের পেজে কয় আছে? কোকিল, বলদ, শামুক, কেঁচো আর মাছ। এবার কোনটার সাথে কোনটার উত্তর হবে দেখো। কোকিল, কোকিল কি হবে? ডিম পারে। কোকিল যেহেতু একটি পাখি, তাই এদিকে ডিমেরটা ডিম, ডিম পারে। কোকিল কি করে? ডিম পারে। নেক্সট বলদ, বলদ কি করে? একে আছে দেখো, চাষবাসে কাজে লাগে। তাহলে এটা একের উত্তরটা হবে বলদ, চাষবাসে কাজে কাজে লাগে। তাহলে বলদ কি করে? চাষবাসে কাজে লাগে। নেক্সট শামুক, শামুক কি করে? শামুক জলে ও ডাঙায় চলাফেরা করে। শামুক কি করে? এটা হবে দুই। শামুকটা দুই একটা মিল হবে জলে ও ডাঙায়, জলে ও ডাঙায় চলা ফেরা করে, জলে ও ডাঙায় চলাফেরা করে। নেক্সট কেঁচো, কেঁচো হবে পাঁচে, মাটিতে বাস করে। কেঁচো এখানে পাঁচে আছে দেখো, মাটিতে বাস করে, মাটিতে বাস করে। নেক্সট দেখো মাছ, মাছটা আমরা সবাই জানি মাছ জলে বাস করে। তাহলে মাছের সাথে মিল হবে চারেকটা, জলে জলে বাস করে। না তাহলে প্রথমে দেখো, প্রথমে আছে কোকিল, ডিম পারে, কয়ে বলদ, চাষবাসের কাজে লাগে, গয়ে শামুক, জলে ও ডাঙায় চলাফেরা করে, ঘরে কেঁচো, মাটিতে বাস করে, আর আছে মাছ জলে বাস করে। তাহলে মিলটা হয়ে গেল, তোমরা সবাই প্রত্যেকে এরকমই করেছো। মিলি নে, আর যেটা এক্সট্রা আছে সেটা ভয় পাওয়ার দরকার নেই, যেটা এক্সট্রা ছিল বা। এরপরে দেখো পাঁচের দাগে শর্ট প্রশ্ন কিছু আছে, এটাও তোমাদের কিন্তু বাড়িতে কাজ থাকবে। পাঁচের দাগে একটা আমি লিখে দিচ্ছি, প্রত্যেকে তুলে নাও। শর্ট প্রশ্ন যেহেতু তোমরা বাড়িতে বা অভ্যেস করো। তাহলে বিজ্ঞান পেজ, বিজ্ঞান পেজ 18, দা পাঁচ, এইটা তাহলে শর্ট প্রশ্নটা তোমাদের বাড়ির কাজ থাকলো। বিজ্ঞান পেজ নাম্বার 18, দা নম্বর 5, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। তাহলে আজকে ক্লাস আমি তোমাদের কি উত্তরগুলো পড়িয়ে দিলাম, প্রত্যেকে মিলিয়ে নেবে, আর বাড়িতে আগে যা যা পড়িয়েছি সেগুলো কিন্তু ভালোভাবে পড়ো। আমাদের সিলেবাসটা প্রায় শেষই হয়ে এসছে, একবার যদি শেষ হয়ে যায় পরীক্ষার আগে রিভিশন করে নেবো আমরা, তার আগে তোমরা কিন্তু আগের পড়াগুলো বারবার কিন্তু পড়বে যাতে মনে থাকে। তাহলে আজকে ক্লাস এতটাই থাকলো, তোমরা পাঁচের দাগটা বাড়িতে করো, পরে ক্লাস আমরা এই উত্তরগুলো আলোচনা করে দেবো। আজকে ক্লাস এতটাই থাকলো, থ্যাংক ইউ।